এই ম্যাটার ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এ বি সি আছে এ প্লাস সি নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার স্কোয়ার এ মাইনাস বি প্লাস সি সমান সমান জিরো সো আমরা যেটা করতে পারি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ এটা সাইন স্কোয়ার এর মতো থাকুক মাইনাস সাইন স্কোয়ার বি বি এর মান হচ্ছে নব্বই ডিগ্রি সো ডিরেক্ট আমরা লিখতে পারি মাইনাস sin square 90 degree and sin square paari, A plus c এর জায়গায় আমরা লিখতে পারি এ প্লাস সি যেহেতু সো শুধু সি সি সমসমান লেখা যায় b মাইনাস এ বা নাইনটি ডিগ্রি মাইনাস এ সো আমরা লিখতে পারি প্লাস sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ অ্যান্ড স্কোয়ার তো এটা থাকুক এবং square স্কোয়ার নব্বই ডিগ্রি 0 এর ওয়ান 0 নাইনটি ডিগ্রি ওয়ান ওয়ান সো আমরা লিখতে পারি এটা sin স্কোয়ার এ মাইনাস প্লাস সাইন স্কোয়ার ডিগ্রি এখন নাইনটি ডিগ্রি যেহেতু আমরা জানি নাইনটি এর সহক হচ্ছে ওয়ান বা পাই বাই টু এর সহক ওয়ান তাহলে সাইন হয়ে যাবে কস স্কোয়ার থাকার কারণে আমাকে আর কোয়ার্ডেন্ট দেখা লাগবে না কোন কোয়ারডেন্টে পড়ছে সো আমরা ডিরেক্টলি সাইন স্কোয়ারকে লিখে দিতে পারবো কস স্কোয়ার এন্ড আমরা জানি স্কোয়ার এ প্লাস ক ওয়ান সো এটাকে লেখা যাবে উইচ ইজ জো ইজ এ রাইট হ্যান্ড সাইট খুব সহজ ছিল সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ রাইট হ্যান্ড সাইড শোড বা একই কথা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে